অসংখ্য আইনজীবীরা আছেন, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলার সাব ডিভিশনাল কোর্ট পর্যন্ত, হাম লোগো কা কমরেড কে লিয়ে, আম জনতা কে লিয়ে জো লোগ লড়তে হ্যায়, ডক্টর সাহাব সব হ্যায়, এক একটা লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন। কি বলতে পারি আপনাদেরকে আমরা? আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সেলাম, আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে, যে আশায়, যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটিতে টিকে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য, সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি এই লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব, ছেড়ে দেব না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এরা অনেক কথা বলে, কে ওই বলছে আপনি কে বলবেন, ও ওই বলছে আপনি কে বলবেন, আজ হামলোক ইস ব্রিগেড কা ময়দান সে ও জো লোক বলতে হ্যাঁ খুদ কো কে আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী, আজ আমরা আপনাদেরকে ব্রিগেডের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, আগর দম হ্যাঁ তো বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়কগুলো বিধানসভার ভেতরে বিজেপি, আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে, যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এমএলএ শিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন, হাওয়া টাইট হয়ে যাবে। আমরা আবেদন করতে চাইছি আমরা এই সকল অংশগ্রহণকারী মানুষের কাছে, যে আমরা বলেছি বন্ধ কারখানার শ্রমিক যে জমি অধিগৃহীত আছে সেই জমিতে নতুন করে কারখানা বানানো, অসংখ্য চাকরি প্রার্থীরা এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা অবস্থানরত হয়ে বসে আছেন, এ দায়বদ্ধতা, এ জিম্মেদারি আপ লোক নেই লেনা চাইঙ্গে কে? আমার হবু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সব থেকে সুন্দর যে অংশটা চুল, শুধুমাত্র একটা সরকারের, শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য হবু শিক্ষিকারা তার জীবনের, তার শরীরের, তার সব থেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো, তার চোখের জলের জিম্মেদারি নেই লেঙ্গে আপ লোক নেবেন না? নিতে হবে তো, যদি ওরা চাকরি না পায় তাহলে আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে? 7 পাস 7 ফেল করা ওই মাস্টারগুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে, ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের, আমরা যে লড়াইটা করছি সেটা কামব্যাক করার জন্য লড়াই। হ্যাঁ হাম লোক জানতে হ্যায় কি ইয়ে টি-20 কা ম্যাচ নেই হ্যায়, ইয়ে টেস্ট ম্যাচ হ্যায়, লেকিন কভি কভি প্লেয়ার এসা ভি হোতা হ্যায় অর উতরনা পড়তা হ্যায়, আর তাদেরকে নামাতেও হয়। নেতৃত্বরা এই অসংখ্য ছাত্র যুব কর্মীদেরকে রাস্তায়, বুথে, অঞ্চলে, পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে। যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো, সিরাজ নামলো আর 1.5 দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল, এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে, নামবে, লড়ে যাবে। আমাদের দাবি কি? কাজ দিতে হবে। আমাদের দাবি কি? কারখানা বানাতে হবে। আমাদের দাবি কি? লুট বন্ধ করতে হবে। আমাদের দাবি কি? দেশকে বাঁচাতে হবে, তাই তো তিরঙ্গা রেখেছি। জব জব দেশ বাঁচানে ওয়ালো কা কাম জো হোতা হ্যায় ও কাম ও নেই করকে জব ও দেশ বেচনে পর তুলা হোতা হ্যায় তখন আমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়। তাই দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে? বিজেপি। এই আমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়। তাই দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে? বিজেপি। এই পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো মদের মতন সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে।
সব ভাগাড়ের গুলো গেছে, কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই, তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে 2024-এর লোকসভার ইলেকশনে? হ্যাঁ, 2910 কিলোমিটার হেঁটে গরিব খেটে কম এ উন্নতি।